ইরফান ফ্রম এআইবি সলিউশন। তো বেসিক্যালি হচ্ছে এআইবি সলিউশন স্টুডেন্টদের ভালো মন্দ নিয়ে কাজ করে থাকে, আপনাদেরকে যে কোনো প্রকার সলিউশন আমরা দিয়ে থাকি। তো আমরা আজকে ট্রাই করব হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের মধ্যে আমাদেরকে যে জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভার যে জেডিকেটা ইনস্টল করতে বলা হয়, তো সেটা আমরা ইনস্টলেশন প্রসেসটা আজকে দেখব। তো আমি স্টেপ বাই স্টেপ বাই ফলো করার ট্রাই করব। সো বেসিক্যালি আপনারা ওইভাবেই ফলো করেন, আশা করা যায় যে ভালোভাবে হবে। তো আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে আমাদের ডিসপিসির মধ্যে আমাদের জাভা নামের যে ফোল্ডারটা আগে থেকে ইনস্টল করা আছে কি না। তো ফার্স্ট অফ অল আমাদেরকে প্রথমে যেতে হবে লোকাল ডিক্সির মধ্যে। তো দেন যাব হচ্ছে প্রোগ্রাম ফাইলস। তো আমার হচ্ছে জাভাটা আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি এটা হচ্ছে ডিলিট করে আমি আবার ফার্স্ট অফ অল মানে জিপ ফাইলটা আনজিপ করে দেন ওটা ইনস্টল করে দেখবো। তো এই যে আমার এখানে জাভাটা ফোল্ডারটা আছে, তো আমি এটা এখন ডিলিট করব। এটা নর্মালি ডিলিট হয়ে গেছে। তো আমাদেরকে এখন কন্ট্রোল প্যানেলে যেতে হবে জেডিকেটা আনস্টল করার জন্য। তো এখানে দেখেন এই যে জাভা এটা আনস্টল করে দিচ্ছি আমি। তো দেন হচ্ছে আমাদেরকে জেডিকেটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোডের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। তো আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে। তো ফার্স্ট অফ অল এই যে জেডিকেটা সেটা আমি আনজিপ করে নিচ্ছি। তো আমাদেরকে এখন এখানে ইনস্টল করতে হবে। সেটা একটু টাইম নিবে। তো আশা করা যে আমরা সবাই মোটামুটি নর্মালি ইনস্টল করে ফেলছি। তো এখন আমাদেরকে এখানে পাঁচটা করতে হবে। তো পাঁচটা আমরা সিএমডি দিয়ে রান করবো, মানে আমাদের কোডগুলো আমরা সিএমডি দিয়ে রান করবো আর কোডগুলো লিখবো হচ্ছে নোট প্যাডের মধ্যে। সো আমাদের এখানে কোনো আইডি ইউজ করি না আমরা, তো নোট প্যাড দিয়ে যেহেতু করতে হবে সো আমাদেরকে পাঁচটা করে নিতে হবে। সো আমরা পাঁচটা এখন যেভাবে করবো, পাঁচটা একটু লেন্দি প্রসেস, সো আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেতে হবে হচ্ছে ডিসপিসের মধ্যে। ডিসপিসের মধ্যে যাওয়ার পরে সি ড্রাইভ, সি ড্রাইভার যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলস, দেন হচ্ছে জাভা। জাভাতে যাওয়ার পরে জেডিকেটা সিলেক্ট করতে হবে। জেডিকে সিলেক্ট করার পরে বিন, বিন করার পরে আমাদের যে সার্চ বারের মধ্যে যে অ্যাড্রেসটা আসছে এটা পুরোটা কপি করে নিতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল সি দেওয়ার পরে এটা মিনিমাইজ করে নিলাম, এখানে কোনো কাজ নাই। সো দেন হচ্ছে ডিসপিসিতে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে আমাদেরকে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যেতে হবে। দেন হচ্ছে এখানে আছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। সো এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ঢোকার পরে সেখানে আমাদেরকে পাথ সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, ভেরিয়েবল ওয়ান ড্রাইভ, ওয়ান ড্রাইভ কনজিউমার, পাথ, টেম্প। সো আমরা পাথ সিলেক্ট করার পরে এখানে এডিট দিব। এডিট দেওয়ার পরে সেখানে আমাদেরকে দেখাচ্ছে যে প্রোগ্রাম ফাইলস যে আগে থেকে আমি পাস মানে আমি আগে কোড করছিলাম সো এখানে সেট আপ করা, সেটা আমি ডিলিট করে দিচ্ছি। সো আপনাদেরও যদি এরকম থাকে তাহলে এটা ডিলিট করে দেবেন, নাহলে কোড রান করবে না। সেখানে নিউ দেওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে আমাদের
এটা এখানে পেস্ট করতে হবে, দেন হচ্ছে ওকে। সো হচ্ছে সিস্টেম ভেরিয়েবলস, সিস্টেম ভেরিয়েবলসের পরে এখানে আমাদেরকে পাথটা সেট আপ করতে হবে, দেন হচ্ছে ইডিট। সো এখানেও আছে, সো এটাও আমরা ডিলিট করতে হবে, বুঝিয়ে দিয়েছেন। এটা একটু দেখে নেবেন, মানে ওরাকল নামে যদি কোনো কিছু ইনস্টল করা থাকে, মানে যদি কেনা না, তাহলে ওটা ডিলিট করে দেবেন। ডিলিট হচ্ছে নিউ, তারপরে এখানে একটা লিখতে বলবে কন্ট্রোল ভি, তারপর হচ্ছে ওকে। সো আমাদের পাসওয়ার্ডটা মোটামুটি হয়ে গেছে, সো আমরা এখানে ওকে দিয়ে দিলাম। ওকে, সো আমাদের এখন কাজ হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করা। সো আমরা ডিসক্রিপশনের মধ্যে গেলাম, তারপর আমি ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার নিচ্ছি, ধরেন এআইবি নামে একটা ফোল্ডার নিলাম, এআইবি। তারপর আমাদেরকে রাইট ক্লিক করে দেন নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে, টেক্সট ডকুমেন্ট। এখন এখানে একটু কাজ আছে, দেখেন এখানে আমার টাইপটার মতো হচ্ছে টেক্সট ফাইল দেওয়া, এটাকে আমাকে জাভা ফাইল করতে হবে এবং ফাইলের নামটাও চেঞ্জ করতে হবে। সেখানে টেক্সট ডকুমেন্টের জায়গায় সাপোজ আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো, বা এআইবি সলিউশন প্রিন্ট করে। সো আমি এখানে ফাইলের নাম দিলাম হচ্ছে এআইবি ডট টেক্সটের, এখানে যে টেক্সটটা উঠাই দেখেন আমাদেরকে জাভা লিখতে হবে, দেন হচ্ছে আমি ইন্টারফেস করবো, ইয়েস, দেন হচ্ছে নোটপ্যাডটা ওপেন করলাম। তারপর আমাদেরকে এখানে একটা কোড লিখতে হবে, সাপোজ আপনি যেটা আর কি প্রিন্ট করতে চাচ্ছেন বা যে কাজ করতে চাচ্ছেন। সো আমি একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে এআইবি, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমাদেরকে লিখতে হবে পাবলিক স্ট্যাটিক, স্ট্যাটিকের অ্যাসটা ছোটো হাতে হবে, ভয়েড মেইন, ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে স্ট্রিং, স্ট্রিংয়ের অ্যাসটা বড়ো হাতে হবে, জিএস, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি ইন্টারফেস করে এটা নিচ্ছে যে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করতে হবে। সো আমরা এখানে নর্মালি সি প্লাস প্লাসের মধ্যে সি আউট দিয়ে প্রিন্ট করতে হবে, সো আমাদেরকে জাভার মধ্যে এটা তো আর হয় না, সো জাভার মধ্যে আমাদেরকে সিস্টেম ডট আউটলাইন দিয়ে প্রিন্ট করতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কোটেশন, এআইবি সলিউশন, এখানে হচ্ছে এখানে একটা, তো এখানে একটা জিনিস হচ্ছে, তো এটা হচ্ছে আনসেফ পর্যায়ে আছে, তো এটা এখানে তখন আনসেফ পর্যায়ে থাকবে তখন এটা লাল লাল একটা সাইন আসবে, সো এটা আমাদেরকে সেভ করতে হবে। সো কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম, তখন এটা এখন নীল হয়ে গেছে। সো এটা আমাদের মোটামুটি এখানে রান করার কাজ মোটামুটি শেষ, কাজটা একটু আবার দেখে নিই। ওকে ঠিক আছে, সো কন্ট্রোল এস। সো আমরা এখন এটাকে রান কীভাবে করবো বা সিএমডিতে এটাকে রান কীভাবে করা যায়, সো আমাদের যেখান থেকে আমরা ওই জাভা ফাইলটা ক্রিয়েট করছি, সো আমাদের ওই সার্চ বারের মধ্যে ক্লিক করতে হবে, এখানে এখানে লিখতে হবে সিএমডি, লিখতে হবে জাভা সি, ফাইলের নামটা, ফাইলের নামটা আপনি যেভাবে দেবেন সেম এখানেই দিতে হবে, এভাবেই দিতে হবে, ডট জাভা, এন্টার। সো এটা এখানে একটা জিনিস আছে, সাপোজ আপনি যদি কোডের মধ্যে কোনো ভুল হয় তাহলে এটা এখানে আপনার ওই ভুলটা এখানে শো করবে। তো এখানে দেখেন হচ্ছে আমার যেহেতু কোনো ভুল হয় না কোডে, তো এখানে আর কি কোনো কিছু শো করতেছে না, আমাকে নেক্সট টাইপ করতে বলছে, মানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য বলতেছে। সো আমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য লিখতে হবে জাভা এআইবি, আর এখানে হচ্ছে আপনার ডট জাভা এই জিনিসটা এখানে দেওয়া যাবে না, মানে এখানে দেওয়া যাবে না, সেখানে ইন্টার দিলাম। দেখেন এখানে এআইবি সলিউশন একটা প্রিন্ট হয়ে আসছে। সো আপাতত যদি মনে করেন যে এখানে ভুল আসছে, তো এখানে দেখেন একটা এআইবি ডট ক্লাস নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো সাপোজ আমি ধরেন এখানে একটা ভুল করি, সাপোজ স্ট্রিংয়ের অ্যাসটা আমি ছোটো হাতে দিলাম, এখানে হচ্ছে সেভ করলাম কোডটা, ওকে
সিএমডি দিলাম, জাভা সি স্পেস এআইউবি ডট জাভা। দেখেন এখানে আমাকে ইরর আসছে একটা, যেমন এআইউবিতে জাভার 3 নম্বর লাইনে ইরর ক্যান ফাইন্ড সিম্বল পাবলিক স্ট্যাটিক বয়েড মিন স্ট্রিং এর অ্যাসটা এখানে ছোটো হাতে দেখাচ্ছে, মানে স্ট্রিং এর এখানে ভুল হচ্ছে। সো 1 ইরর আসছে, সো এটাকে আমরা এখন একটু রাইট করি। হাতে ঢুকলাম, তারপর হাতে দিলাম কন্ট্রোল এস, আর যতবারই কোডগুলো এডিট করবেন ততবারই আপনাদেরকে কন্ট্রোল এস দিতে হবে, না হলে কিন্তু কোড সেভ হবে না, ওই আগের ইরোরটাই দেখা যাবে। এখানে দিলাম, সার্চ ক্লিক করলাম, সিএমডি জাভা সি এআইভি ডট জাভা। সো এবার কিন্তু ওই ইরোরটা আমাকে দেখাচ্ছে না, সো আবার লিখলাম জাভা এআইভি ডট। সো এই সলিউশন এখানে প্রিন্ট হয়ে আসছে। তো আমাদের ইনস্টলেশন প্রসেসের মোটামুটি কাজ এখানে শেষ। তো যারা কারো যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে নিচে আমাদেরকে কমেন্টটা জানাবেন।